গায়ে গায়ে গাছ এসে গেছে, এত সমস্যা। এই গাছগুলো কাঁচি দিয়ে ছোট ছোট করে ভেঙে দিতে পারবো? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো ডিম ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। বাগানে এত গাছ হয়ে গেছে যে গাছ ঠিকঠাক রাখার আর জায়গা হচ্ছে না, সেটা নিয়েই দেখো সমস্যা। তোমরা দেখতে পাচ্ছ এক ধারে এত পাশাপাশি গাছ, একটা গাছ আর একটা গাছের উপর দেখো চাপ, একদম চাপ এসে গেছে। আর প্রতিটা গাছে কাঁটা, লেবু গাছের মধ্যে কাজ করলে প্রতিটা হাতে টাতে এত চালা হয়ে যায়, প্রচুর পরিমাণে কষ্টকর। কিন্তু দেখো প্রতিটা ডাল এই গাছের মধ্যে চলে এসে। আচ্ছা বন্ধুদের মধ্যে একজন বলছিলেন যে দিদি তোমাদের যে মুসুম্বি লেবু সেটা দেখাতে বলছিল, যে মুসুম্বি লেবুটা খুব হয়েছে দেখলাম, সাইজ কেমন হয়েছে। তাই ভাবলাম আজকের মুসুম্বি লেবু শুধু নয়, মালটা বা বাতাবি লেবু সবগুলো একবার দেখাবো, কারণ প্রতিদিন গার্ডেনে সবটা দেখানো সম্ভব হয় না। দেখো মুসুম্বি লেবু তোমাদের বলেছিলাম গাছটায় প্রচুর মুসুম্বি হয়েছে, সত্যি এবারে খুব মুসুম্বি হয়েছে, আর মুসুম্বির সাইজটাও খুব ভালো হয়েছে। দেখো অন্যবারে চেয়ে এবারে অনেক তাড়াতাড়ি আমরা ফলটা পেয়ে যাব। আর তোমরা জানো যাদের মুসুম্বি আছে, ঠিক সময় যদি ফলটা না পারা যায় তাহলে মুসুম্বির ভেতরে কিন্তু একদম ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এবারে প্রতিটা ডালে দেখো প্রচুর পরিমাণে লেবু হয়েছে। যে সমস্ত ডালগুলো মাঠের দিকে ঝুলে আছে সেগুলোও তো দেখো খুব লেবু হয়েছে। এই দেখো ওপরের ডালগুলোতে দেখো প্রতিটা জায়গায় খুব ভালো লেবু ধরেছে, সারা গাছটা তো পুরো লেবু আছে। আর লেবুগুলোর সাইজও দেখো খুব ভালো এসেছে, তবে লেবুগুলো এইরকম সাইজ হবে না, সাইজটা ঠিক এই সাইজ হয়। ঠিক আছে, এখন সবে জুলাই মাস, মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, আমরা পারবো এগুলো অক্টোবরের একদম লাস্টে, অক্টোবরের লাস্টে পারবো। কিন্তু পুরো গাছটা জুড়ে দেখাই, গাছটা একটা বছরের মধ্যে, আগের বারে তো পাঁচটা হয়েছিল দেখিয়েছিলাম এই গাছে, তারপর অসময়ে আবার কিছু হয়েছিল, আর এটা এবছর দেখতে পাচ্ছি প্রতিটা ডালে তোমাদের দেখাই। পুরো গাছটা দেখেছো, গাছটা কেমন সাইজ সেটাও দেখালাম, আর গাছ জুড়ে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। গাছটা বেশ বড়, দেখো গাছটাও খুবই বড়, একদম নিচে থেকে ওপর পর্যন্ত দেখাও, গাছটা বেশ বড় হয়েছে। আচ্ছা এটা হলো আমাদের সেকেন্ড যে মুসুম্বি লেবু, দ্বিতীয় একটা গাছ। এই গাছের ফলটা দেখতে পাচ্ছ খুব ছোট, মানে প্রথম গাছ আর আর একটা গাছ আছে দুজনের মাঝখানে, এই গাছটা মাঝের গাছটা অনেক পরে ফল এসছে, ওই জন্য সাইজটা দেখো অনেক ছোট ছোট, কিন্তু ফল খুব ভালো ধরেছে। হয়তো ওই গাছটার মতো অত নয় কিন্তু তাও চারিদিকে বেশ ফল ধরেছে, দেখতেই পাচ্ছ গাছটা, এই গাছটাও বেশ বড়। আর প্রতিটা গাছের কিন্তু আমাদের লেবুর সাইজ তোমাদের দেখাবো, মাঝে মাঝেই দেখাবো, এই লেবুর সাইজটা কিন্তু ভীষণ বড় হবে, দেখতেই পাচ্ছ এই গাছের লেবুটা একটু ছোট। আচ্ছা এরপরে এই গাছটা, এটা হলো আমাদের তৃতীয় গাছ। সেকেন্ড গাছটা একটা সমস্যা হয়েছিল, গাছে একটা আঠা এসেছিল, মানে গাছের মাঝখান দিয়ে আঠা পড়ছিল, তো সেটাও কমেন্ট করে একটা বন্ধু বলল কি করতে হবে, তারপর থেকে গাছটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। তো দেখো এই গাছটাও দেখো খুব ভালো ফল এসছে, একদম নিচে থেকে ওপর পর্যন্ত যদি দেখা যায় গাছটা কিন্তু প্রচুর ফল এসছে। দেখো এটা হলো মাঠের সাইজ, মানে আমাদের যেটা বাগান দিক সেটা কিন্তু পুরো পাঁচিল দেওয়া আছে, পাঁচিলের বাইরের সাইডেও দেখো খুব ভালো হয়েছে নিচের দিকটা, তবে এখানে অনেকে ছাগল গরু বাঁধে বেড়েও নিয়ে যায়, খুব ভালো লাগছে, একদম মাথাতেও ফল এসছে। আর গাছগুলো দেখতেই পাচ্ছ ওটা ভীষণ ভালো হয়েছে ফল। আচ্ছা এবার চলো মালটাটা দেখাই,
দেখো এটা একটা ড্রামে তোমাদের দেখিয়েছিলাম যে গোটা ছয়েক মালটা আছে, মালটাটাও দেখো। তবে মৌসুমিগুলোর আগে কিন্তু মালটাটা হয়ে যায়, মালটাগুলো কিন্তু আমরা সেপ্টেম্বরে পেরে নেব, একদম সেপ্টেম্বরের প্রথমে। মালটাটা কিন্তু মৌসুমির মতন অত বড় সাইজ হয় না, কিন্তু এটাও প্রচুর পরিমাণে মিষ্টি আর খুব রসালো। আমরা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমাদের গার্ডেনে মৌসুমি বলো, মালটা বা বাতাবি লেবু খুবই সুন্দর, মানে খুব ভালো মিষ্টি। একমাত্র কমলা লেবুটা দেখেছি যেটা তেতো হয়েছে, তো সবাই বলেছিল বৃষ্টির জন্য, একটা বছর বর্ষা হয়নি, বৃষ্টি পায়নি। তো যাই হোক, এবারে দেখতে চাই যে বৃষ্টি হয়েছে, এবার কি হয়। দেখো বাতাবি লেবুগুলো ভালো সাইজ হয়েছে, হয়তো এবার পাকবে। ওইটা একটা ছোট সাইজ আর এটা বেশ বড় সাইজ হয়েছে। দেখো কত ছোট গাছ আর ফলগুলো বেশ বড় বড়। তাহলে তোমরা দেখলে বন্ধু, সবাইকে দেখালাম, যারা যারা দেখতে চেয়েছিলে যে মৌসুমি লেবুটা কত ভালো হয়েছে সেটা একবার দেখালাম। আর এইগুলো তো সব গাছ জুড়ে, সবই তো এমনি থাইল্যান্ডের কাগজে লেবু আছে, ওখানকার আরও যে ছোটো ছোটো লেবুগুলো আমাদের চেয়ে ওখানকার সাইজ বড়, সেই সব লেবু গাছগুলো এক সাইড দিয়ে দেওয়া আছে। এটা আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো, এখন দেখাই। দেখো আকাশটা খুবই সুন্দর লাগছে, আর গাছের মধ্যে দিয়ে আকাশটা কেমন দেখতে লাগে সেটা তোমাদেরকে একটা দেখাই। দেখো আকাশের মেঘটা কি ভালো লাগছে, আকাশের মেঘ দেখতে আমার ভীষণ ভালো লাগে। দেখো অনেকে গ্রাম পছন্দ করেন, আমরা গ্রামে থাকি তো গ্রাম আমার ভীষণ ভালো লাগে। আর এই গাছপালার মধ্যে দিয়ে যখন আকাশটা দেখা যায় না, এক আলাদা শান্তি, খুবই সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো বন্ধুরা, আর এভাবেই আমার সাথে থেকো সবাই। দেখো আকাশের মেঘটা খুব সুন্দর, আর রোদটাও পড়ে গেছে, খুব ভালো লাগছে দেখো চারদিকটা।